স্যার। ও তোমার ভাই স্যার, ও আমার ভাই না। শুনুন আমার ভাই না, শুনুন আমার পোলা, আমার সন্তান, আমার কলিজার টুকরা। সন্তানকে গুন্ডা বানিয়েছো, মানুষ বানাওনি। ওকে ডান্ডা মেনে বুঝিয়ে দাও ভদ্র সমাজে গুন্ডা আমি শাস্তি কি। ইস মাই অর্ডার। ইয়েস স্যার। কাম অন, গেট হিম। স্যার, অন্যায় হুকুমের বেআইনি লাঠি ধরেছি, ভাইয়ের লাঠি কখনো ধরিনি, ধরবো না। মারো, মারো আমাকে তুমি। স্টপ। পুলিশের পোশাক গায়ে থাকলেও তুমি এই মুহূর্তে পুলিশ না, ভাই। ভাইয়ের শরীরে ভাইয়ের রক্ত, তোমাকে দিয়ে হবে না। দিদা, তুমি কিছু বলো। আমার গায়ে একটা আঘাত লাগছে, আমার বুকটা ফাইরা দেখেন স্যার। সুমনরে মারার প্রত্যেকটা আঘাতের দাগ আমার কলজার মধ্যে লাগছে। ওরা মাইরেন না স্যার, ওরে মাফ করে দেন স্যার, ওরে মাফ করে দেন স্যার, আমি আপনার পায়ে পড়তাছি স্যার। স্যার, স্যার গো, যারে আমি ফুলের টোকা দেই দেই তাকে ডান্ডা পিটা করা হইতাছে, বুকটা আবার ফাইটে যাইতাছে স্যার। বর গায়ে মশা পড়লে আমি থাপ্পড় দিয়ে মারি নাই, ও ব্যথা পাইব বলা। সুমনরে আমি বুকের বিছানায় ঘুম পাড়াইছি, বুঝি নাই কোনটা কার নিঃশ্বাস। আমি দুম ভাইটা মরে যাব স্যার, দয়া করে আমার বাইরে ছেড়ে দেন স্যার, দয়া করে ছেড়ে দেন স্যার। ভাইয়া, আমার জন্য তুমি কোনো অমানুষের পায়ে ধরবে না। চুপ, চুপ। কারে তুই অমানুষ করস ভাই? ওরাই মানুষ, আপনারা কবি মহাকবিরা কইছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। মহাকবিরা এই মানুষগুলার কথা কইছে, আমগো কথা কয় নাই, আমরা তো আম পাবলিক স্যার। আমার অবুজ ভাইটার ছাইরা দেন, ওরে নিয়ে আমি চলে যাইতাছি। বাড়ি মির্জা লিবিম। চমৎকার উপমা স্থাপন করলেন ডিআইজি সাহেব, চমৎকার। সুমনের গায়ে বর্বরের মতো আঘাত করে আপনি কনফার্ম করে দিলেন সুমন কাজলের ভালোবাসা। ডিআইজি সাহেব, আমি সর্দার কানিজ রেশমি, হিস্ট্রির লেকচারার। দাওয়াত করে এনে যে আপ্যায়ন আপনি করলেন ইতিহাসে তা মাইল ফলক হয়ে থাকবে। আসি স্যার, স্যার চলো।
ভাইয়া, আজ আমার জন্য তুমি অপমানিত হয়েছ, লাঞ্ছিত হয়েছ। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। প্রেম মহব্বত যদি অপরাধ হয় তাইলে তোর আমি ক্ষমা করুম না। তোরা যে আগুন জ্বালাইছস সেই আগুন নিবানের না, লাকড়ির আগুন নিবানো যায়, প্রেমের আগুন জ্বালায়। আমি তোরে জইলা পুইরা মরতে দেব না রে ভাই, ওই মাইয়ারে তুই বুইলা যা। এই সুলতান সর্দার তোরে হুকুম দিতাছে, ওই মাইয়ারে তুই বুইলা যা। কাজলকে যদি সুমনের ভুলতে হয় তাহলে তুমিও আমাকে ভুলে যাও। এটা কি কসব, আমি তোরে ভুলে যাব? তুই তো আমার জান। আমি তোমার জান হলে কাজল সুমনের আত্মা, আত্মা ছাড়া মানুষ বাঁচি কেমন করে? না ভাবি না, আমি কাজলকে ভুলে যাব। যে ভালোবাসা আমার পিতার মতো ভাইকে অপমান করেছে, মায়ের মতো ভাবিকে অপমান করেছে, সে ভালোবাসা আমি ভুলে যাব। সুমন, তোর শরীরে সর্দার বাড়ির রক্ত, এই রক্ত বেইমানি করে না, ভালোবাসা পাপ না, অন্যায় না। ভালোবাসা ভুলে গিয়ে কাজলের সাথে কেন বেইমানি করবি? এই চুপ কর। কেন চুপ করব? আমার বেলায় তুমি কি বলেছিলে তোমার মনে নেই? বাবা বিয়েতে অবধ করেছিল বলে তুমি সবার সামনে আমার চুলের মুঠি ধরে বলেছিলে আমার ভালোবাসা আমি তুইলা লইয়া যাব। আমার বাবা তখন এসে বলেছিল তোমাদের ভালোবাসার পরীক্ষা নিলাম। তোর বাপে পরীক্ষা লইছিল, মাগার কাজলের বাপে তো প্রতিজ্ঞা করে লইছে, বিদেশ থেকে বরামদানি করছে, উস্কানি দিতাছে এসি বারে মির্জা। আমি বাই হারাইতে পারব না বহু, ওই মাইয়ারে সুমনরে ভুলে যেতে কহ। কাজলকে সুমনের ভুলে যাওয়া অসম্ভব। স্যার, এই জলের বিস্তরের পাউডার গুঁড়াগুলো পাওয়া গেছে স্যার। স্যার, আমি শিওর এটা চক্রান্ত, আমি কিছুই জানি না, কিছুই জানি না। অবশ্যই এটা চক্রান্ত, আমাদের বাসায় স্মাগলিং এর মাল আসবে কেমন করে? আসবে কেমন করে তা তো জানি না, পাওয়া গেছে এটাই সত্য। সুলতান, অ্যারেস্ট করো তোমার ভাইকে। ইয়েস স্যার। কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়াইছস? ভাইয়া বিশ্বাস করো, আমি আর কিছুই জানি না। কেউ আমাকে ফাঁসানোর জন্য এগুলো আমার ঘরে রেখেছে, আমি কিছুই জানি না ভাইয়া। তোর আমি কি কষ্টে রাখছিলাম যে তুই এই পথে পা দিছস? ভাইয়া স্বীকার কর, সত্যের নাম কর, নইলে কিন্তু রক্ত ঝরাম। শরীরে সবটুকু রক্ত ঝরে গেল, তুমি আমার মুখ থেকে মিথ্যা কথা বের করতে পারবে না ভাইয়া, পারবে না। আমি জানি কেমনে তোর জবানবন্দি নিতে হইব, কোনখানে হিট করতে হইব, তুই সত্য কথা কবি আমি জানি। ভাইয়া, তুমি কি করছো? এ কি করছো ভাইয়া? নাম কহ, কাগলকে কাম করস তুই। ভাইয়া প্লিজ প্লিজ, এভাবে নিজের উপর অত্যাচার করো না ভাইয়া, প্লিজ করো না ভাইয়া। ভাইয়া তুমি আমাকে মেরে ফেলো ভাইয়া, তবু তুমি নিজের উপর অত্যাচার করো না ভাইয়া। স্বীকার করছেন, একজন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ অস্ত্র, মাদক এবং বৈদেশিক মুদ্রা ঘরে রাখতেন, কিন্তু আদালতের প্রশ্ন এমন অকপটে আপনার জবানবন্দি দেওয়ার কারণ কি? জজ সাহেব, মিশা সাক্ষ্য প্রমাণ দেয়া আদালতের টাইম বরবাদ করবার চাই না। আমি স্মাগলিং করছি, ওই সব নিশার মালামাল আমি রাখছি, আপনি আমারে সাজা দিন। না না মাননীয় আদালত, না, আমাকে মাফ করবেন মাননীয় আদালত, ওই সব অবৈধ মালামাল আমি রেখেছিলাম, আমি স্মাগলার, আপনি আমার বিচার করুন মাননীয় আদালত। হ্যাঁ মাননীয় আদালত, আপনি আমার বিচার করুন। ওর কথা শুনেন না স্যার, ও আমার বাঁচানোর লেগে মিছে কথা কইতাছে। ভাইয়া, যে তুমি সারা জীবন সততা নিয়ে চলেছো, আমাকে সততার আদর্শে মানুষ করেছো,
সেই তুমি কেন মিথ্যে কথা বলছো? কেন মিথ্যে কথা বলছো বলো কেন? আমি মিথ্যা বলি নাই, সব হাঁচা কইছি। তোর বোঝার ভুল আছে, আমি তোরে ভুল শিক্ষা দিছি রে ভাই, ভুল শিক্ষা দিছি। তুই জানোস না এই সমাজ এখন নষ্ট হয়ে গেছে, মানুষের বিবেক নাই, আদর্শ নাই, এই পৃথিবীতে সতে বাঁচা যায় না। আমি বাঁচতে চাই, ভুল করছি, আর ভুল করলে শাস্তি তো পাইতেই হইব। জশেন, আপনি ভাইজানের কথা বিশ্বাস করবেন না। পুলিশ আমার ঘরে মাল পেয়েছে এবং আমাকে গ্রেফতার করেছে। ওই বাড়ি মির্জা সাহেবকে জিজ্ঞেস করুন, তাকে হাতে নাতে গ্রেফতার করেছে। আমি আমি সেই অপরাধী। আপনি আমাকে শাস্তি দিন জশেন, আপনি আমাকে শাস্তি দিন। না না জশেন, পরে শাস্তি দেন না। ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ও ক্যালাসের সেরা ছাত্রের পুরস্কার পাইছে। যে হাত দিয়ে দেশ গড়ব সেই হাতে হাত করা পড়েন না স্যার। আমার যে স্বপ্ন আছিল ওরে আমি সেলুট করুন, ওরে সাজা দিয়া সেই স্বপ্ন আমার ভাঙ্গে দিয়েন না স্যার। জশ সাহেব আর দেরি করেন না, সাজা দিন। সুলতান সর্দার স্মাগলার, সুলতান সর্দার স্মাগলার।